আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড 1 থাকে এবং 1 থাকার পর যদি আপনার আইডিতে রিলস অপশনটা না শো করে, সেক্ষেত্রে আপনার আইডিতে কীভাবে রিলস অপশনটাকে শো করাবেন? আর আমরা অনেকে কিন্তু রিলস অপশনটা পাইছি, আবার অনেকে কিন্তু পাইনি। সো যারা পাইনি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন, এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গ্যাস। আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যাদের আইডিতে বিশেষ করে প্রফেশনাল মোড 1 রয়েছে এবং 1 থাকার পর আপনার আইডিতে রিলস অপশনটা এখনও শো করা নাই, সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ শেয়ার পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো প্রথমে আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আইডিকে কিন্তু আমি লগ ইন করে নিছি। এখন যদি আমি এখান থেকে আমার প্রোফাইলটা যদি আমি আপনাদেরকে দেখাই, তো প্রোফাইলটা দেখার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা মানে প্রফেশনাল মোড আইডি দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু কোনো প্রকার রিলস অপশন কিন্তু নাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার রিলস অপশন নাই। আমি যদি এখান থেকে ব্যাক করে পেছনে আসি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো প্রকার রিলস অপশন কিন্তু নাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু কোনো প্রকার রিলস অপশন কিন্তু নাই। দেন এখন যদি আমি এখান থেকে তীর যে মেনু রয়েছে সিম্পলি আমি যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে যে ওয়াল শর্টকাট নামে যে অপশনটা রয়েছে, আমি যদি এখানে একটু চেক করি যে আমার এখানে রিলস অপশন আসে কিনা, তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কোনো প্রকার রিলস অপশন কিন্তু নাই। তো এখন আপনাদেরকে প্রায়োরিটি রিলস অপশনটাকে শো করার জন্য এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদেরকে মানে রিলসের যে বোনাস প্রোগ্রামটা রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে জয়েন হতে হবে। দেন এখান থেকে আমি নোট প্যাডে চলে যাচ্ছি, একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি জাস্ট ওইখান থেকে ক্লিক করে কিন্তু লিঙ্কটা নিয়ে নিতে পারবেন বা লিঙ্কে কিন্তু আপনি আসতে পারবেন। আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। দেন এখন আপনার যে কাজটি করতে হবে, আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। আপনি কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে আপনার আইডিটা লগ ইন করে দেবেন, অর্থাৎ আপনার প্রফেশনাল মোড আইডিটা কিন্তু আপনি গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এটাকে সার্চ করলাম, তো আমি এখান থেকে সার্চ করে দিলাম। আর এই লিঙ্কটা কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি জাস্ট ওই লিঙ্কে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এই পেজে কিন্তু চলে আসতে পারবেন সরাসরি, কিন্তু আপনি এই পেজে কিন্তু আপনি চলে আসতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আপনাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেন আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে চাইবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশন রয়েছে বোনাস নামে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন চেক ইট আউট নামে কিন্তু একটি অপশন রয়েছে। দেন আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে কিন্তু আপনার প্রফেশনাল মোড আইডিটা কিন্তু শো করবে, প্লাস হচ্ছে গিয়ে আপনার প্রফেশনাল মোড আইডিতে যদি কোনো প্রকার পেজ থাকে তাহলে কিন্তু পেজগুলো কিন্তু এখানে শো করবে। আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে কিন্তু আপনার আইডিটাকে সিলেক্ট করতে হবে, আপনি জাস্ট এখান থেকে আপনার আইডিটাতে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আমার আইডিটাতে একটা ক্লিক করে দিলাম। তো আইডিতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার ফার্স্ট নাম লাস্ট নাম কিন্তু থাকবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমার নামটা কিন্তু ঠিকঠাক রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আপনার ইমেলটা কিন্তু থাকবে। আপনার আইডিতে যদি কোনো প্রকার ইমেল অ্যাড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ইমেলটা থাকবে, আর যদি অ্যাড না থাকে সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু একটা ইমেল দিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ ক্যাটাগরি, অর্থাৎ আপনার প্রফেশনাল মোড আইডির ক্যাটাগরি কি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার আইডির ক্যাটাগরিটা কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখান থেকে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। দেন এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাব। তো প্রোফাইলে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার প্রফেশনাল মোড আইডির ক্যাটাগরিটা কি, দেখতে পাচ্ছেন। এই যে প্রোফাইল ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর, তো আমি এটা কিন্তু ওইখানে আমি দিয়ে দিব। দেন আমি এখান থেকে ব্রাউজারে চলে যাচ্ছি, আপনি জাস্ট এখানে চলে আসবেন। দেন এখানে আপনার ক্যাটাগরিটা আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ক্যাটাগরিটা দিয়ে দিচ্ছি ডিজিটাল ক্রিয়েটর। ওকে, ক্যাটাগরি দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল, এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু না দিলেও চলবে। আর ক্যাটাগরিটা কিন্তু অপশনাল, যেহেতু আমার ক্যাটাগরিটা আছে সেহেতু আমি এখানে দিয়ে দিলাম ডিজিটাল ক্রিয়েটর। আপনি চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রোগ্রাম প্রেফারেন্স নামে যে অপশনটা রয়েছে, আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। আপনার যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে অল অফ দ্য অ্যাবভ নামে যে অপশন রয়েছে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন। এবং এখন আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে জাস্ট এখানে যে সাবমিট অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে দিলাম।
তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আমাদের কিন্তু মানে আমরা কিন্তু জয়েন কিন্তু হয়ে নিছে আমাদেরকে কিন্তু ইমেল করবে ফেসবুক টিম আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে কিন্তু আমাদেরকে জানিয়ে দিবে ওকে তো এখন আপনারা যে কাজটি করতে হবে এখন অনেকে রয়েছেন যারা মানে অ্যাপিল করছেন অ্যাপিল করার পরে কিন্তু মানে ফেসবুক টিম আপনাদের আইডিতে রিলস অপশন থেকে শো করায়নি তো তারা কী করবেন তাদের জন্য যে কাজটি করতে হবে আপনি এখান থেকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন ওইখানে কিন্তু আমি একটা টেক্সট দিয়ে দিছি ওইটা কিন্তু ফেসবুক টিমের কাছে একটি অ্যাপিল করতে হবে আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি আর এই টেক্সটটা কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি জাস্ট ওইখান থেকে কপি করে নেবেন আর কীভাবে ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স কপি করতে হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে সো আপনি চাইলে ওটা দেখে নিতে পারেন আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেন আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম এখন আপনার যে কাজটি করতে হবে আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসতে হবে তো আমি এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে কিন্তু আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেন আপনি এখান থেকে বেক করে পেছনে আসুন দেন এই হোম সেকশনের কিন্তু আপনাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে আমি এখান থেকে হোম সেকশনের একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনি জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট একটা নিয়ে নেবেন ওকে তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এখন আপনার যে কাজটি করতে হবে আপনি সিম্পল এখান থেকে তিরোর যে মেনু রয়েছে আমি আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তিরোর মেনুতে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসুন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিপোর্টে প্রবলেম নামে কিন্তু একটি অপশন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম দুই নম্বর যে অপশনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি রিপোর্ট তৈরি হচ্ছে আমরা একটু ওয়েট করব দেন আপনি এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট নামে যে অপশনটা রয়েছে আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করে দেন এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে প্রোফাইল নামে একটা অপশন থাকবে এখান থেকে আপনাদেরকে প্রোফাইল অপশনটাকে খুঁজে নিতে হবে দেখতে পাচ্ছেন এই যে রয়েছে প্রোফাইল আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিফল্টভাবে কিন্তু একটা স্ক্রিনশট রয়েছে আপনি জাস্ট এটাকে ক্রস আইকনে একটা ক্লিক করে দেবেন এখান থেকে এটাকে ক্রস করে দেবেন কেটে দেবেন দেন আপনি এখান থেকে অ্যাড ইমেজ একটা ক্লিক করে দেবেন এবং আপনি যে স্ক্রিনশটটা তুলছেন ওইটাকে আপনি জাস্ট অ্যাড করে দেবেন আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি আপনি জাস্ট এখান থেকে অ্যাড করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার স্ক্রিনশটটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেন এখন আপনাদেরকে এই কালে বসে আপনাদেরকে টেক্সটটা পেস্ট করতে হবে আপনি জাস্ট এখান থেকে এই কালে বসে ট্যাপ করে ধরে রাখবেন দেন এখানে কিন্তু পেস্ট লেখা কিন্তু চলে আসবে আপনি জাস্ট এখান থেকে পেস্ট অপশনে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে টেক্সটটা কিন্তু চলে আসছে দেন আপনি এখান থেকে সেন্ড বাটনে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু রয়েছে সেন্ড আইকন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেসবুক টিমের কাছে কিন্তু চলে যাবে ফেসবুক টিম দেখবে যে আমি আসলে কিন্তু প্রফেশনাল মোড পাইছি বাট আমার আইডিতে কিন্তু রিলস অপশনটা শো করে না তারা কিন্তু আমার আইডিতে কিন্তু রিলস অপশনটা কিন্তু ইনেবল করে দেবে ওকে তো দেখতে পাচ্ছেন রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে যাচ্ছে দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থ্যাংকস জানাচ্ছে আমাদের রিপোর্টটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে গেছে তো উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ইমেল কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন আমি যে জয়েন করছি মানে মেটা প্রোগ্রাম এটা কিন্তু আমাকে মানে ফেসবুক টিম কিন্তু এখনই কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মেটা ফর ক্রিয়েটর দেখতে পাচ্ছেন আপনি যখন মেটা বোনাস প্রোগ্রামে জয়েন হবেন তখনই কিন্তু আপনাদের কিন্তু এইভাবে কিন্তু ইমেল করবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েলকাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে মানে জয়েন করছি মেটা প্রোগ্রামে তারা কিন্তু আমাকে ওয়েলকাম জানাচ্ছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে ওয়েলকাম জানাবে আপনি যখন মানে তাদের মেটা প্রোগ্রামে আপনি জয়েন হবেন দেন এখন আপনার যে কাজটি করতে হবে এখন আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন অপশনে আপডেট করে রাখতে হবে আপনি জাস্ট ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন অপশনে আপডেট করে রাখবেন আপডেট করার জন্য আপনি জাস্ট এখান থেকে প্লে স্টোরে আসুন দেন এখান থেকে আপনার ফেসবুক অ্যাপটিকে আপনি এখান থেকে আপডেট করে নেবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন আর আপনি কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে গুড বাই